পরে যেই শিক্ষকই যেইটাই পড়াচ্ছেন ইংলিশে অনার্স মাস্টার বা যেটাই যে ওই অর্থটা বুঝিয়ে দেওয়া হ্যাঁ স্টুডেন্টকে জিজ্ঞেস করে অর্থটা বুঝাইতে হবে তাইলে তার জন্য পরীক্ষায় আনকমন প্রশ্ন কমন হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাক প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে প্রবাসে যে যেখান থেকে ওয়ান ভিশন আয়োজিত ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব পথ পদ্ধতি অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুসিন মাস্কর আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাইফুর রহমান খান সাবেক শিক্ষক আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠাতা পরিচালক স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইংরেজি ভাষার বেস ইংরেজি ভাষা শিক্ষার বেসিকটা কি এবং ইংরেজি একটা মানুষ এবিসি জানা শুধু এই জিরো থেকে কিভাবে সে ইংরেজিতে হিরো হবে সেটা সে কিভাবে সম্ভব এটাই একটা কমন প্রশ্ন বাংলাদেশের যে স্যার আমি ইংলিশে দুর্বল একদম জিরো থেকে শুরু করতে আমাদের একটা স্লোগান হলো যেভাবে শিখেছি বাংলা এভাবে শিখবো ইংলিশ তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে বাংলা ভাষা আমরা কিভাবে শিখছি এইটা একটু আগে বোঝা আচ্ছা বাংলা ভাষা এই যে আমরা এই আমাদের স্কুল কলেজ অনার্স মাস্টার্স করো কত কারক বিভক্তি সমাস বহুব্রী তৎসম তদ্ভব এই এই তৎভব কারক বিভক্তি এগুলা কি আমাদের বাস্তবে কাজে লাগে কোনো কাজে নেই এবং এগুলা দিয়ে কি আমরা বাংলা শিখেছি এবং একটু বাংলা কীভাবে শিখছি এটা খুব গুরুত্বপূর্ণ ছোটকালে একটা শিশু আমরা যখন ছোট ছিলাম বা আমাদের ছোট ভাতিজা হয় না ছোট শিশু তা শিশু তার বয়স যখন সে প্রথমত কথা বলতে পারতেছে না সে শুনতেছে তার আশেপাশে বাবা মা ভাই বোন বড় নানি দাদি অনেক আধো আধো আদুরে কথা বলতেছে এক সময় ওই বাচ্চার বয়স যখন দশ মাস বারো মাস আঠারো মাস এক সময় সে আব্বু আম্মু এই যে কথা বলা শুরু করলো তো প্রথমে কি হলো তার আশেপাশে বিভিন্ন জনের কথা কান দিয়ে ঢুকতেছে লিসেনিং তারপরে মুখ দিয়ে এক সময় বাবা বাবা এই শুরু হয়ে গেল স্পিকিং আচ্ছা তারপরে তার বয়স যখন তিন চার পাঁচ হলো তাকে হয়তো ওই যে বাসাতে চিকন চিকন সরেও সরেয়া হ্যাঁ ক খ খর বই কিনে দিচ্ছে হ্যাঁ দেওয়া হচ্ছে সে কষ্ট করে এই সরে পড়তে শিখলো এই হলো রিডিং তারপরে আবার স্লেট পেন্সিল কলম পেন্সিল কিনে দিলে সে দেখে দেখে ভেঙে চুরে লিখতে শিখতেছে রাইটিং আচ্ছা তারপরে সে কিন্তু ভাষা শিখে ফেলতেছে তারপরে সে যখন স্কুলে গেল মক্তবে গেল মাদ্রাসায় গেল বিভিন্ন জায়গায় তখন যখন থ্রি ফোর ফাইভে উঠলো

তাহলে ব্যাকরণ কি ভাষার বেসিক না বেসিক না তো বেসিক না যে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা মনে করি যে ইংরেজি শিখতে চাই তাহলে ইংরেজির বেসিক আগে গ্রামার দিয়ে শুরু করি হ্যাঁ তাহলে ব্যাকরণ তো ভাষার বেসিক না আমি আরেকটু উদাহরণ দিচ্ছি আমরা জো বাইডেন সাহেবকে বাংলা ভাষা শিখাবো আগে কি আগে কারক পড়াবা না বিভক্তি আমরা কিছু পড়াবো না স্যার তাহলে তো আপনি বাংলা শিখাবেন ব্যাকরণ পড়াবেন কেন বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যদি হাস্যকর হয় ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও তাইলে এখন প্রশ্ন তোলায় যে স্যার তাহলে আপনি কিভাবে ইংলিশ শিখাবেন তাহলে এইটাই যে আমরা একটা হাতে কলমে প্র্যাকটিস করিয়ে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ধরলাম যে তুমি কিছুই পারো না হ্যাঁ একজন অনপর হ্যাঁ যে কোনো ইংলিশ পারেনা এরকম একটা ক্লাস আমরা ইংলিশ শেখাবো। হ্যাঁ কিভাবে আমার সাথে একটু কোরাস করতে হবে। আমি আমি আই আই যাওয়া যাওয়া গো গো আমি যাই আমি যাই আই গো আই গো আমি খাই আমি খাই আই ইট আই ইট আমি যাইতেছি আমি যাইতেছি আই অ্যাম গোয়িং আই অ্যাম গোয়িং হ্যাঁ বা আমি যাইতেছে তাই আমি খাইতেছি আই অ্যাম ইটিং ইটিং এই যে এইভাবে ভাবে শেখাটা শুরু হয়ে গেল। আমি ধরিয়ে দিতে যাচ্ছি এই কি প্রচলিত পদ্ধতিতে যে কারোর কাছে গেলে উনি কি বলবেন আই হলো প্রনাউন প্রনাউনের একটা প্রকার আছে গো হলো ভার ভার্ভের শুরুটা ভেদ আছে চলো বাবা আগে ভেদার প্রকার শিখি এই ভেদার প্রকার শিখতে শিখতেই আমাদের জীবন শেষ এই যে ভেদার প্রকার এগুলো কিচ্ছু দরকার নেই হ্যাঁ এই আমার দরকার ভাষা ওই অ্যাম হলো অক্সিলারি ভার্ভ এই 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 পরে আমাদের জীবন শেষ হয়ে যায় হ্যাঁ তো এই পদ্ধতি যে মাতৃভাষা শেখার পদ্ধতিটাই আমরা এই যে দীর্ঘদিন পড়াতে 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 এই ব্যাপারটা চলে হ্যাঁ যে আমরা গবেষণা করে যে একটা আনপল লোক একজন রিক্সাওয়ালা ভাইও সে এই যে প্রথম দিন থেকেই ইংলিশ বলা শুরু করবে আমি ভাত খাই এই যে এতটুকুই যদি এবং আরেকটু ধরে যে এই ভাষা শেখার এবং এটা মানে এই যেটা চলে আসছে যে ওই যে আমরা যখন ওই যে অক্সিলারি আর প্রকার ভেদ শিখাইতে যাই তখন মাথা হয়ে যায় এবং আমরা সাইফুস থেকে আলহামদুলিল্লাহ এই যে ওই কি নুরানি বেফাক বিভিন্ন নিয়ম নিয়েও আমরা কাজ করতেছি এবং ওইখানেও আমরা চেষ্টা করতেছি যে এটা যদি একটা গ্রামের নুরানির বাচ্চা বেফাকের ওই নজরানার বাচ্চা বা হ্যাঁ সে যদি কিছুটা তো ইংলিশ তাদের আছে সবারই কিন্তু আছে হ্যাঁ আমরা দেখছি বইও আছে বেফাকের তো কিন্তু ওইখানে যে এমনভাবে কিন্তু ওই ওখানে যদি আমাদের এই পদ্ধতিটা কন্টেন্ট এবং এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা হয় একটা নুরানির একটা গ্রামের বাচ্চা যখন প্রথম দিনই ওই বিশ মিনিট ক্লাস করে এসে এলাকায় যেয়ে বলবে আই এম গোয়িং লেটস গো হ্যাঁ এলাকাও কি হবে সবাই আর এই এরা কত সুন্দর ইংলিশ পড়ে তখন মাদ্রাসা হ্যাঁ এরা এদের কিন্তু এদের দিন দিনই পড়াশোনা বা অন্য কোনো ক্ষতি না করেই কম মেহতে বেশি আউটপুট হয়ে যাবে ইংরেজি ভাষার এটা মজাটা বাংলা যেমন সবাই পারে ইংলিশও পারবে তাহলে স্যার আমরা কি এটা বলতে পারি যে আমাদের দেশে যে যে পদ্ধতি আমি ইংরেজি শেখার চেষ্টা করেছি আর দশজন করছে কি পদ্ধতিতে একটা পদ্ধতিগত কোনো ভুল আছে কিনা সঠিকটা কেমন হওয়া উচিত হ্যাঁ ওই এই যে ভাষার যে পদ্ধতিটা আমরা নিজেরাই এটা মানে চিন্তা করা দরকার আমি just চিন্তার খোরাক দিচ্ছি যে এই যে আমরা স্কুল কলেজ অনার্স মাস্টার্স বা বিবি প্রায় সতেরো বছর ইংলিশ পড়ার পরও জেনারেল লাইনের হ্যাঁ যে অনার্স মাস্টার বিবিএমি করো সতেরো বছর ধরে ইংলিশ পড়ার পরও নাইনটি পার্সেন্ট ইংলিশে দুর্বল এটা আমরা সবাই বুঝি যে আমি একটা কথা একটা মজা করে বলি যেমন এই যে আমাকে একটা ইংলিশ বই যে কোনো একটা ইংলিশ বই আমি বলি যে ইংলিশ লেখাপড়া পৃষ্ঠা দেখলে আমাদের কি বাংলাদেশিদের আমাদের শান্তি লাগে না জ্বর উঠে যায় জ্বর উঠে যায় এটা কিন্তু জেনারেল লাইনদের ছাত্রদেরই বেশিরভাগই আমরা এটা কেন আমরা এটা পড়ে বুঝি না তো পদ্ধতির গণ্ডগোলটা কি ওটাই ধরিয়ে দিচ্ছে আমাদের পদ্ধতি গণ্ডগোল হলো আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি আর প শেখানোর পদ্ধতিটাই হলো গ্রামার হ্যাঁ এটা ইন এটা অন এটা টু আই এন জি এটা থাকলে এই হবে এটা হলো ফর্মুলা শিখলো এবং আরেকটু ধরিয়ে দিচ্ছে একটা পাঁচ বছরের ব্রিটিশ বাচ্চা একটা সাদা চামড়া আমেরিকান বাচ্চা যে ইংলিশ পারে আমরা কি সতেরো বছর ইংরেজি পড়েও এত বড় হওয়ার পরেও আমরা কি পারি নাইনটি পারসেন্টই হ্যাঁ দে আর নট টু টক হ্যাঁ হ্যাঁ তার মানে কি একটা গণ্ডগোল আছে এবং এটা কোনো নির্দিষ্ট এটা কোনো সরকারের দোষ না কোনো মন্ত্রীর দোষ না কোনো মন্ত্রণালয়ের দোষ না এটা পুরো সিস্টেমের একটা গণ্ডগোল এবং আরেকটু স্পষ্ট করার জন্য যেমন এই যে আইএলস হ্যাঁ এই যে আইএলস আমরা তো নামটা অনেকে জানি এটা হলো আন্তর্জাতিক একটা পরীক্ষা হ্যাঁ তুম মানে এই যে যারা শ্রোতা তোমরাও তো অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করবা ইংরেজি দক্ষতা মাপার পরীক্ষা তো মজার ব্যাপার হলো এই পরীক্ষাতে কোনো গ্রামার নাই পুরাটাই যেমন এই পুরাটাই হলো ভাষা পুরাটাই হলো ভাষা যেমন ওই যে এই যে এই যে এইটা হ্যাঁ এই যে এইটা দেখা যাচ্ছে যে টেক্সট মানে ওই যে আরবিতে কি জানি বলে নস বা হ্যাঁ এই যে টেক্সট এই টেক্সটের যদি মতন হ্যাঁ যদি মিনিং বুঝে তাইলেই হি ক্যান আনসার দ্য কোয়েশ্চেন এটাই হলো মেইন মানে আমাদের দেশে কি অ্যাক্টিভ প্যাসিভ ন্যারেশন ভয়েস এটাই হলো আন্তর্জাতিক তো আমাদের দেশের পরীক্ষা পদ্ধতিও যখন এইটাকে ফলো করে ওইভাবে হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ কিছুটা শুরু হয়েছে বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষার রিটেনে অনেকটা হয়ে গেছে যে বড় বড় বাক্য টেক্সট ভিত্তিক হ্যাঁ তো এটা যখন ছোট ক্লাসেও চলে আসবে তখন ইনশাল্লাহ তখন আমাদের দেশের পড়া এবং পড়ানো শেখানো শেখানো পদ্ধতি আমরা আশা করতে পারি চেঞ্জ হবে তখন সবাই ইংলিশ শিখতে পারবে তাহলে স্যার আমরা যারা ইংরেজি শেখাচ্ছেন বিভিন্ন কোচিং করাচ্ছেন স্কুলের কোচিং তারপরে হচ্ছে এমনিতে বিভিন্ন কোচিং করাচ্ছেন এই কোচিংয়ের যে শিক্ষক তারা যদি এখন আপনার এই কথাগুলো শুনে তাদের জন্য যদি কিছু বলতেন যে তারা কিভাবে দক্ষ শিক্ষক হবে এবং ইফেক্টিভ মেথডে কিভাবে কার্যকর পদ্ধতিতে তারা ইংলিশটা শেখাবে তাদের জন্য ওই আমি ওইটাই বারবার বলি যে যতটুকু একজন টিচার পড়াবেন হ্যাঁ সাপোজ স্কুলে হয়তো ক্লাস সেভেনে পড়াচ্ছেন ওই ইংলিশ ফর টুডে ওই যে বোর্ডের বই যেটা ইংলিশ ফর টুডে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ওই বোর্ডের বইয়ের যে বাক্যগুলো স্টুডেন্টরা দেখা যায় যে বাক্য তাদেরকে এই মিনিং বলা হয় না শব্দের অর্থ এবং বাক্যের অর্থ পরে যেই শিক্ষকই যেইটাই পড়াচ্ছেন ইংলিশে অনার্স মাস্টার বা যেটাই যে ওই অর্থটা বুঝিয়ে দেওয়া হ্যাঁ স্টুডেন্টকে জিজ্ঞেস করে অর্থটা বুঝাইতে হবে তাইলে তার জন্য পরীক্ষায় আনকমন প্রশ্নও তার কমন হয়ে যাবে এটাই মূল কথা শব্দের অর্থ তো বলতে হবেই বাক্যের অর্থটা কি

সে আসলে ইংরেজিটা তার জন্য শেখা সম্ভব এই জন্য স্যার সাইফোর্সের পক্ষ থেকে যদি কোনো বই বা এই ধরনের কোনো কিছু থাকে যদি স্যার বলতেন হ্যাঁ ওইটা এই যে আমরা এখন কাজটা সহজ করে ফেলছি যাতে যেন একজন প্রাইভেট পরে টিউটর কোচিং এই অনেক টাকা খরচ এখন কি করছি আমরা জানি বলি যে তুই যে আমার কাছেও পড়তো আমি কিছু বলতাম আমি ওর মুখের কথা বইয়ের মধ্যে দিয়ে দিছি এই বইটা ইংলিশে জিরো টু হিরো হ্যাঁ এবং এই বইটা হলো একটা যুগান্তকারী বই এই যে এইটা পাসপোর্ট টু গ্রামার এবং আমাদের স্লোগানটা এখানে লেখা আছে নিচে যেভাবে শিখেছি বাংলা এভাবে শিখবো ইংলিশ তো এই দুইটা বই আসলে প্রচলিত বই থেকে একদম ভিন্ন আমি জাস্ট গ্যারান্টি দিচ্ছি যে সে যদি প্রতিদিন একজন হয়তো ব্যস্ত প্রতিদিন মাত্র দশ মিনিট দশ মিনিটেরও যদি সময় দেয় তার হয়তো এটা খতম দিতে এক বছর লাগলো কিন্তু মনে একটা সে হি উইল ডেভেলপ আ কনফিডেন্স একটা কনফিডেন্স পাবি ইংলিশ শিখছি আর যে ফ্রি বাক্যগুলো সে বুঝে 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 হ্যাঁ এবং সে তখন আরেকটা একটা টেকনিক হলো ওয়েন এ স্টুডেন্ট রিস সামথিং যে শুধু এই বই না যে কোনো ইংলিশ বই পড়ার সময় মনে মনে না পড়ে সে জোরে জোরে পড়বে তাহলে ওই যে আমরা বলি যে স্পিকিং হ্যাঁ তার জোরে জোরে পড়লে তার ওই কী হবে তার মুখটা চালু হলে ওই যে আমরা বলি ফ্লুয়েন্সি স্যার ইনফ্লুয়েন্ট হইতে চাই আমরা ফ্লুয়েন্ট হওয়ার জন্য ভাবি যে আমার খালি স্পিকিং কোর্স করা লাগবে পার্টনার লাগবে তা না কিন্তু বইটা এমনভাবে লাগা এইটাই তার পার্টনার এইটাই তার স্যার এইটাই সাইফুর স্যার হ্যাঁ এবং হ্যাঁ অন্য যারা ফ্রি ডেইলি এক ঘন্টা এক ঘন্টা তাইলে তার ওই দাখিল হোক এসএসসি হোক আলিম এইচএসি যে কোনো পরীক্ষায় সে ভালো করাটা অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মধ্যে মধ্য দিয়ে আমাদের স্টুডিওতে এসে বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার জন্য